নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। মাথায় শীর্ষ নেতার হাত, বুক ফুলিয়ে ঘুরছেন সৌমিত্র। দু বছর পর বিদেশি তকমামুক্ত 80 বছরের প্রিয় বালা। স্বামীর হাতে খুন, অন্তঃসত্ত্বা স্ত্রী, বরখোলায় চাঞ্চল্য। হাইলাকান্দিতে কংগ্রেস ভবনে সংঘর্ষ, মামলা পাল্টা মামলা। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। স্ত্রী নির্যাতনের পরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র কুমার দেব। মঙ্গলবার বিজেপি অফিসে তাকে দেখা গেল খুশ মেজাজে। তার স্ত্রী রাঙ্গেরখাড়ি থানায় মামলা করেছেন তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে। তার স্ত্রী শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন। কিন্তু এত কিছুর পরও দেখা যাচ্ছে বিজেপি অফিসে নির্ভয় চলাফেরা করতে সৌমিত্রকে। বিজেপির শীর্ষ নেতাদের আশীর্বাদ রয়েছে বলেই কি সৌমিত্রর এত বারবারন্তি? এই প্রশ্ন উঠেছে বিজেপি মহলেও। 2 বছর মামলা চলার পর বিদেশি তকমামুক্ত হলেন 80 বছরের বৃদ্ধা বারুইগ্রামের প্রীতিবালা বৈষ্ণব। 1966 এবং 71 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। তারপরও তার নামে ডি ভোটার নোটিশ আছে। 2016 সালে তার বিরুদ্ধে মামলা শুরু হয় বিদেশি ট্রাইব্যুনালে। 2 বছর মামলা চলার পর ট্রাইব্যুনাল বিচারপতি দিবস শইকিয়ার রায় ভারতীয় বলে ঘোষিত হন প্রীতিবালা বৈষ্ণব। তার আইনজীবী ছিলেন ব্রজবল্লভ গোস্বামী ও হিমাদ্রি শেখর দাস। ডিপুটার করা হয় যে কাগজপত্র দেখাতে পারেনি তার জন্য। তারপর কেসটা রেফার হয় FT2 কোয়েম্বাটোরে। সেইখানে বিচারাধীন অবস্থায় দেখা যায় যে প্রীতিবালা বৈষ্ণবী অর্থাৎ প্রবোধিনী রায় ওনার নাম 66 এবং 70 ইংরেজিতে ভোটার লিস্টে আছে। তারপর উনি 77 ইংরেজিতে বারোগ্রাম এলিগ্রাম রাধারমণের আশ্রমে ওই জায়গায় কেসটা হয়। তারপর সব কাগজপত্র পরীক্ষা করে মেম্বার 82 দিবস শইকিয়া ওনাকে ভারতীয় বলে ঘোষণা করে এবং 24/7/2018 এই রায় দেন যে প্রীতিবালা বৈষ্ণবী ওরফে প্রবোধিনী রায় ভারতীয় নাগরিক। স্বামীর হাতে খুন হলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। ঘটনাটি ঘটেছে বরখোলা শুভঙ্গজীপিতে। সোমবার রাতে লক্ষ্মীরাম ভক্ত তার স্ত্রী তারামণি ভক্তকে গলায় কাপড় বেঁধে খুন করেন। তারামণি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কি কারণে লক্ষ্মীরাম ভক্ত নিজের স্ত্রীকে এভাবে খুন করলেন তা এখনও জানা যায়নি। হাইলাকান্দি জেলা কংগ্রেসের হাঙ্গামা নিয়ে মঙ্গলবার দুপক্ষ থানায় মামলা করল। হাইলাকান্দি জেলার কংগ্রেস সভাপতি রাহুল রায়ের সমর্থকদের সঙ্গে হামলা হলো রাহুল বিরোধীদের। এ নিয়ে হাইলাকান্দিতে ব্লক কংগ্রেস সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য সদর থানায় মামলা দায়ের করেন। এর পাল্টা হিসেবে রাহুল বিরোধীরাও মামলা করেন। ঘটনা নিয়ে উত্তেজনা তুঙ্গে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে। আপনার কালকে দুপুর 3টার সময় কংগ্রেস ভবনে ওনাদের নিজেদের মধ্যেই 2টা ফৌজদের মধ্যে কংগ্রেসের নিজেদের মধ্যে মারপিট হয়েছে এবং সামান্য মারপিট এমন কিছু না, আহত হয়েছে। হ্যাঁ, সামান্য আহত হয়েছে। সেই নিয়ে 2 ফৌজদের মধ্যে একটা মানে এজাহার হয়েছে। দুজনেই মানে FIR করছে দুই পক্ষে। এখন 2টা FIR আমরা কেস রেজিস্টার করে তদন্ত চালাচ্ছি। কোনো লোক এখন পর্যন্ত গ্রেফতার? না, এখন পর্যন্ত আমাকে আপনার গ্রেফতার করি। এই 2-4 জনের মধ্যে কথার মধ্যে এটা ভুল বুঝাবুঝি হয়ে কথা কাটাকাটি হয়ে এটা এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে বা পত্রপত্রিকায় যেটা ফ্ল্যাশ হয়েছে। কংগ্রেসের অনেক বামপন্থী ক্ষুণ্ণ হয়েছে এবং এটা একটা কংগ্রেসের একটা আভ্যন্তরীণ যে কুণ্ডল, যেটা বিগত 2017 সালের 13-16 সেপ্টেম্বর যে কংগ্রেসের যে গণতান্ত্রিক যেটা নির্বাচন হয়েছিল সেই গণতান্ত্রিক নির্বাচনটা একটা ভুল বুঝাবুঝি এবং কিছু এই হোটেলে বসে কংগ্রেসের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল। জেলা কংগ্রেস বলুন, ব্লক কংগ্রেস বলুন, জেলা কংগ্রেসের বিভিন্ন ডেলিগেটগুলো যেটা যেসব নির্বাচনের মাধ্যমে আসার কথা ছিল সব কিছু কিন্তু অগণতন্ত্রিক পতিত হয়েছিল, স্বৈরাচারী মনোভাব নিয়ে করা হয়েছিল, যার ফলস্বরূপ আজকের এই কংগ্রেসের বিগত 1 বছর থেকে কংগ্রেসের বিভিন্ন স্তরের লাগাতারভাবে আমরা ব্লক কংগ্রেসের দরবার চলছে। এবার নিচ্ছি ঈশান বাংলা খবরে সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। চেঙ্কুরি চা বাগান সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন মালিকের কাছে বিক্রি করার ব্যবস্থা না হলে আগামী 15 অগস্ট অনশনে বসবেন বাগান শ্রমিকরা।
জেলা শাসকের কাছে দেওয়া এক স্মারকপত্রে বিএমএস প্রভাবিত শ্রমিক ইউনিয়ন বলেছে, সুপ্রিম কোর্টের দেওয়া এক মাস সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাই তারা স্বাধীনতা দিবসের দিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা অনেক গত 23-24 বছর ধরে টেকুই বাগানের মালিকানা জন্য লড়তেছি, সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে গত 23-4-2014 ইংরেজিতে, কিন্তু আসাম সরকার সুপ্রিম কোর্টের জাজমেন্টের কোনো পালনই করতে রাজি নেই, তার যার ফলে আমরা বাধ্য হয়ে টেকুই বাগানের মালিকানার জন্য আগামী 15 আগস্ট আমরা হাঙ্গার স্ট্রাইক করবো জেলা প্যাকের অফিসে। দীর্ঘ দিন ধরে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের সমস্যায় ভুগছেন বরাকপাড়ের রবিদাস পাড়ার মানুষ। বিভিন্ন সময় তারা তাদের সমস্যা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরেছিলেন কিন্তু কোনো কাজের কাজ হয়নি। পরে তারা দ্বারস্থ হন শিলচরের বিধায়ক দিলীপ পালের কাছে। মঙ্গলবার বিধায়ক রবিদাস পাড়ায় যান, সেখানে গিয়ে সরজমিনে এলাকা ঘুরে দেখেন, কথা বললেন স্থানীয় মানুষের সঙ্গেও, আশ্বাস দেন সমস্যাগুলো সমাধান করা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের কেন্দ্রের যিনি প্রধান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, নাম শুনেছেন তো সবাই, মোদীজি, নরেন্দ্র মোদীজি সবসময় আপনাদের কথা ভাবেন, দিন ফিরবে, পঞ্চায়েতের মাধ্যমে গ্রামাঞ্চলে রাস্তার উন্নয়ন হয়ে থাকে, রাস্তাঘাট বা পানীয় জল সব কিছু পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতে প্রচুর টাকা আসে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পঞ্চায়েত প্রতিনিধি যারা ছিলেন তাদের বেশিরভাগই এই সমস্ত অঞ্চলে দিয়ে কোনো নজর দেননি, আর এখানে তো ভিতরে কোনো অন্য কেউ অফিসাররা কেউ আসে না এনকোয়ারি করার জন্য, দেখতে আসেন না কেউ কী কাজ হলো কি না, হয়তো খবর নিয়ে দেখবেন আপনারা এই রাস্তা, আপনাদের রাস্তার জন্য অনেক টাকা বরাদ্দ হয়েছে, টাকাগুলো চলে গিয়েছে, কোথায় গিয়েছে কোনো হদিস নেই, তো এগুলি সব বন্ধ হচ্ছে। এখন যৌনকর্মীর সুপ্রিমোর বিরুদ্ধে মামলা করল অন্য যৌনকর্মীরা। এই মামলায় প্রকাশ্যে এলো শিলচর মেহেরপুরের দেহ ব্যবসার মধুকাণ্ড। দুজন যৌনকর্মী সোমবার রাতে রাঙ্গেরখাড়ি ফাঁড়িতে ইজাভা বেগম নামে এক মক্ষী রানীর বিরুদ্ধে মামলা করেন। তাদের অভিযোগ, মেহেরপুরের একটি ভাড়াঘরে বহুদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে ইজাফা, সেখানে প্রতিদিন বেশ কিছু সুন্দরী যুবতী দিয়ে এই ব্যবসা চালিয়েছে ইজাফা। ওই সব যুবতীদের রীতিমতো নানা হুমকি দিয়ে এইসব কাজ করান। বিষয়টি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করলেন মামলাকারী যৌনকর্মীরা। প্লাস আমার 60টা ছেলে আছে, আমার বড় ছেলে 18 বছর হয়ে গেছে, পড়া দাঁড়িয়ে গেছে, তার বাবা নিয়ে কাজে লাগাচ্ছে, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার ওই বোতার গোড়া হওয়ার লাগে, ওই ইজা পাবে একদিন 60টার সময় আমার ঘরে গেছে, আমার ঘরে গিয়ে উনি করছে, আমার মালিক উকিল গতিকে মানে মালিকের সামনে কোনো কথাবার্তা হয়েছে না, ফোন করিয়া হয় তুই আপুসে আমার ঘরে আইবি কি না, যদি এখন গেছি আমি ডরাই, আমি বলছি আন্টি কীটা হয়েছে, আমি এরকম করিও না, তখন আমার হাজব্যান্ডে ইনকাম করে, আমার কোনো কিছুর অভাব নেই, আমি কেন আইতাম, আমার বয়সও তো অনেক কিছু হয়েছে, আজকে এখন 37 চলে আমার বয়স, তাই আমার নেশা টেবলেট হয়ে গেছে। তারপরে আমার বাবার বাড়ি গিয়ে ওয়ার্নিং করছে, তার বয়ে আমি বাবার বাড়ি গেছি, বাবার বাড়ি আমার, আমার গ্রামের মানুষ সাক্ষী আছে, আমার মা বাবা ধরি আমার গ্রামের মানুষ সাক্ষী আছে, বেহাল রাস্তার জন্য নিয়মিত স্কুলে যেতে পারছে না রবিদাস পাড়ার এমবি স্কুলের ছাত্রছাত্রীরা। বেরেঙ্গা প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মধ্যে থাকা একমাত্র স্কুলটিতে পঠনো পাঠন লাঠে উঠেছে একমাত্র রাস্তার জন্য। কেবল ছাত্রছাত্রী নয়, স্থানীয় মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। অনেকবার রাস্তার সংস্কারের জন্য দাবি জানালেও তার কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আসামর মধ্যে রবিদাস পাড়া মানে বিধায়ক এমই স্কুল একটা আমরার পাঠ্যের মধ্যে আছে, এটার কোনো রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, আর আমরা আওয়া যাওয়ার বাচ্চারা এরা পড়ার বহুত অসুবিধা আছে, এরা পড়তে দেখতে পারে না, আমরা কেমনে পড়াইতাম, এটা কেমনে লেখাইতাম, এটা আমরা সরকার থেকে কোনো সাহায্য সহায়তা পাই না, আমরা এই সাহায্য সহায়তার লাগিয়া আমরা বহুত আবেদন জানাইছি, কিন্তু এই সাহায্য সহায়তা আমরা রেখেও দিছে না, এই রাস্তাঘাটের ঘর কারেন্ট বা জলের ব্যবস্থাতেও আমরা একটা সাহায্য করতে পারছি না,
এখনো আমরা ওর দেখ ওর দেখ মানুষের রাস্তাঘাট কেউ কিছু নাই। আমরা সরকার থেকে কীতা পাইমু, আমরা কোন রকম পাইমু, আমরা আপনারা আমরা আবেদন কইয়া দিন। আমরা এবার সময় আরও একটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। দলীয় অবস্থান পর্যবেক্ষণ করতে বুধবার তিন দিনের বরাক সফরে আসছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক ডক্টর দুর্লভ সমূহের নেতৃত্বে প্রতিনিধি দল রয়েছে এপিসিসি সাধারণ সম্পাদক রমেন বরঠাকুর, সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী ও সঞ্জীব রায়। শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লস্কর জানিয়েছেন, বুধবারে তারা শিলচরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার করিমগঞ্জ ও হাইলাকান্দিতে যাবেন তারা। ওই দুই জেলায়ও দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকালকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ডাক্তার দুর্লভ সামুয়ার নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল, ওনার সঙ্গে থাকবেন শ্রী রমেন বরঠাকুর জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি তথা কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির ইনচার্জ জেনারেল সেক্রেটারি, সঙ্গে থাকবেন শ্রী আমিনুর রশিদ চৌধুরী সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি, এবং ওনাদের এই দলে আমাদের কাছাড় জেলার শ্রী সঞ্জীব রায় যিনি সম্পাদক আসাম প্রদেশ কংগ্রেস কমিটি, ওনারা কালকে শিলচর আসবেন, তারপরের দিন করিমগঞ্জ সফরে যাবেন সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য, তারপরের দিন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটিতে যাবেন, তারপর ওনারা গুয়াহাটিতে ফিরে যাবেন। এখানে আসার উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে বিশেষভাবে বুথ পর্যায়ে কংগ্রেসের সংগঠন কতটুকু মজবুত হয়েছে, কতটুকু মজবুত আছে তা ওনারা পরখ করার জন্য এখানে আসছেন। মানসিক অত্যাচার চালিয়ে মাকে ঘর থেকে বের করে দিল ছেলে। কালাইনের সরকারি কর্মী শঙ্কর পাল তার বিধবা মা শিবানী পালকে বাড়ি থেকে বের করে দেয়। গত ক মাস ধরেই এভাবেই চালিয়ে যাচ্ছে ছেলে। তাই মানব অধিকার কমিশনের দ্বারস্থ হলেন মা শিবানী দেবী। সংবাদ মাধ্যমের কাছে জানান কিভাবে তার ছেলে তার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমার ঘর থেকে বের করে হয়েছিল, অন্যদিকে 1000 টাকা করে আমার দিব, আমি ঘর থেকে অন্য রুমে আমি মানছি না, আমি বসি না, আমি আমি এই বিটাত পেতাম, হইলে জামাইয়ের বিটাত মরতাম, আমার ছেলে জামাইয়ের বিটাত, তোমরা খুশায় না আইও না, খুশায় না যাও। ONGC-র বাসের চাকা খুলে যাওয়ায় 2 ঘন্টা যানজটে ফেঁসেছিল শিলচর শহর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে প্রেমতলায়। বাসটি প্রেমতলা পয়েন্টে মোড় নিতে গিয়ে হঠাৎ করে সামনের চাকা ভেঙে যায়, এতে মাঝ রাস্তায় আটকে পড়ে বাসটি। এতে সৃষ্টি হয় যানজট। প্রায় 2 ঘন্টা পর ট্রাফিক পুলিশ এসে ক্রেন দিয়ে বাসটি নিয়ে যায়। এরপর যানজট মুক্ত হয় শহর। কিছুক্ষণ আগে ONGC-র বাস রাঙ্গিরঘাড়ি থেকে শিলংপট্টি যাওয়ার পথে হঠাৎ করে প্রেমতলার টার্নিং নেওয়ার সময় তার আইবিং ভেঙে যায়। অল্প কিছু সময় রাস্তা জাম ছিল, তৎক্ষণাৎ আমরা রিকভারি ভ্যান এনে রাস্তা ক্লিয়ার করি এবং সঙ্গে সঙ্গে বাসকে রিকভারি করে এখান থেকে সরিয়ে দেওয়া। স্তন ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়াতে শিলচর মহিলা কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মার্কিন মুলুকের চিকিৎসক ডক্টর লোপামুদ্রা দাস রয়। সভায় মহিলাদের পরামর্শ দিয়ে তিনি বললেন, এই রোগ লুকিয়ে যাতে না রাখেন, চিকিৎসককে সব কিছু যেন খুলে বলেন তারা, না হলে এই জটিল রোগ বাড়তেই থাকবে। সভায় কলেজের ছাত্রীদের সঙ্গে অধ্যাপিকারাও উপস্থিত ছিলেন। বাড়িতে পরিবারের সবাইকে বলুন এই ব্যাপারে, ডাক্তারের কাছে যান, কারণ স্তনের কর্কট রোগ যদি প্রথমে ডিটেকশন হয়ে যায় তাহলে কিন্তু 100% কিওর হয়, কিন্তু যদি স্টেজ 4-এ চলে যায় কেউ বাঁচাতে পারে না। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। মাথায় শীর্ষ নেতার হাত, বুক ফুলিয়ে ঘুরছেন সৌমিত্র।
দু বছর পর বিদেশি তকমামুক্ত 80 বছরের প্রিয় বালা। স্বামীর হাতে খুন, অন্তঃসত্ত্বা স্ত্রী, বরখোলায় চাঞ্চল্য। হাইলাকান্দিতে কংগ্রেস ভবনে সংঘর্ষ, মামলা পাল্টা মামলা। আজকের মতো খবর এই পর্যন্তই, নমস্কার।